প্লিজ একটু ভালো করে সবাই মিলে দেখে নিতে পারো। এটা কিন্তু ডিভোর্স সার্টিফিকেট, কেমন দুজনের? হ্যাঁ, চাইলে ভালো করে পড়ে নিতে পারো। সো মিস্টার এন্ড মিসেস কাঞ্জিলাল, আমার সাথে দেবেশ কাঞ্জিলালের ডিভোর্স হয়ে যাওয়ার পর লিগালি সে যে কোনো মেয়েকে আবার বিয়ে করতেই পারে। কি অনিশ, ভুল বললাম? একদম পারফেক্ট ম্যাচ। মিস সৌমিলি মিত্র রেজিস্ট্রি করে হয়ে উঠল এই বাড়ির মিসেস সৌমিলি কাঞ্জিলাল। টেনশন করছিল বলো, তোমাদের মেজদা এতদিন ধরে বাড়ি ফেরেনি। হ্যাঁ, আসলে কি বলো তো, এই ডিভোর্স রেজিস্ট্রি, এই এত ফর্মালিটির জন্য না আমি আর সৌমিলি তোমাদের মেজদা ভাইকে কদিন সৌমিলির বাড়িতেই রেখে দিয়েছিলাম। তোমরা যদি জানতে তাহলে তো সবাই মিলে বাধা দিতে, তাই তোমাদেরকে জানানো হয়নি। প্লিজ ডোন্ট মাইন্ড। তুমি কি বলছো মেজ বৌদি? তুমি বুঝতে পারছো, মেজদা ভাই তোমাকে ডিভোর্স দিয়ে সৌমিলিকে বিয়ে করেছে আর তুমি আনন্দে লাফাচ্ছ? আরে লাফাবো না কেন, বিয়েটা তো আমি দিয়েছি। এটা আমার লাইফের একটা বড় অ্যাচিভমেন্ট। মেজদা ভাই, মেজদি ভাই এসব কি বলছে? ও যে কারণে যাই করে থাকুক না কেন, আপনাকে তো একজন বিচক্ষণ মানুষ বলেই জানতাম, আপনি আপনি এটা কি করে করলেন? দেবেশ, দেবেশ তুই জঘন্য মেয়েটাকে বিয়ে করার আগে তুই একবারও আমাদের কথা ভাবলি না, মা বাবার কথা, এই পরিবারের কথা তুই একবারও ভাবলি না। আর মেজো, তুমি তো দেবেশের অগ্নি সাক্ষী করা বউ, তুমি সেখানে নিজে দাঁড়িয়ে থেকে বিয়েটা দিলে, আবার গর্ব করে সেটা বলছো। বড় বৌদি, মেজ বৌদি টাকা ছাড়া আর কিছুই জানে না, আর সৌমিলি, সৌমিলি কিছু পারুক বা না পারুক টাকা দিয়ে গোলাম বানাতে পারে, ব্যাস দুয়ে দুয়ে চার হয়ে গেল। সৌমিলি দিল টাকা আর মেজ বৌদি নিজের স্বামীকে বিক্রি করে দিল, কি মেজ বৌদি? তাই তো, থাক না থাক অনিশের কিন্তু বুদ্ধি আছে, দেখেছো সৌমিলি কিরকম আমাদের ধরে ফেললো? কিন্তু অনিশ একটু ভুল হয়ে গেছে, একটু। এই বিয়েটা করার জন্য না সৌমিলি শুধুমাত্র আমাকে টাকা দিয়েছে এরকমটা নয়, তোমাদের মেজ ভাইকেও বেশ মোটা টাকা দিয়েছে। আগে তুমি বেরো আমার বাড়ি থেকে। হেই মিস্টার কাঞ্জিলাল, হেই মিস্টার কাঞ্জিলাল, হেই মিস্টার কাঞ্জিলাল। জাস্ট এ মিনিট, আমি বেরোবো মানে? হু আর ইউ? আমাকে এই বাড়ি থেকে বের করার আপনি কে? মুখ সামলে কথা বলবে সঞ্জনা, তুমি কাকে কি বলছো জানো না? যাকে যা বলার একদম ঠিক বলেছি। আপনি আপনার হাজবেন্ডকে বুঝিয়ে দিন যে সঞ্জনা আর এই বাড়ির মেজ বউ নয়, এই বাড়ির মেজ বউ সৌমিলি কাঞ্জিলাল। আর সৌমিলি যদি তার ডিয়ারেস্ট ফ্রেন্ডকে এখানে রাখতে চায় আর তার হাজবেন্ডের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আপনি কে আমাকে এই বাড়ি থেকে বের করার? আর দেবজিৎ বাবু, আইনটা আমরা বুঝি। আরে যে আপনি, আপনাকে বলেছিলাম না আমি এই বাড়িতে ফিরব, তাই আপনার জন্য ভালো হবে যে এই হকার বউয়ের উস্কানিতে কান দেবেন। তার থেকে বরং আপনি ভাবুন যে সৌমিলির মতো এত ভালো একটা মেয়ে এই বাড়িতে বউ হয়ে এসেছে, আপনাদের আর কোনো অভাব থাকবে না, সব অভাব সৌমিলি মিটিয়ে দেবে। আর সঙ্গীতা, তুমি চাইতে না
যে সৌমিলের মতো একজন বৌদি হোক তোমার, যে তোমার সমস্ত আল্লাদ আবদার সব মেটাবে। দেখো তোমার মেজ বৌদি এসে গেছে। What a pleasant surprise মেজ বৌদি, কি করেছোটা কি তুমি? নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে সৌমিলি মিত্রর সঙ্গে নিজের স্বামীর বিয়ে দিয়ে দিয়েছো। নিজে তো মাল্টি মিলিয়নিয়ার হয়ে গেলি আর আমাদের লাইফের সমস্ত প্রবলেম তুমি সলভ করে দিলে। সঙ্গীতা যাও, পড়ে যা, যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না। না বুঝার কি আছে? দিদি ভাই তোরা না খুব ব্যাক ডেটেড। আরে মানুষ তো এখন লিভ ইন করছে, আর সেখানে মেজদা ভাই কি অপরাধ করেছে? নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করে বাড়িতে এনেছে। তাতে তোদের প্রবলেম কি হচ্ছে বলতো? একটা চড় মেরে তোমার গাল আমি ফাটিয়ে দেবো। অসভ্য মেয়ে কোথাকার, চল এখান থেকে। সবার সামনে আমাকে চড় মারবে বলে বাবা তুমি আমাকে ইনসাল্ট করতেই পারো, কিন্তু যদি তোমরা সৌমিলিকে সবাই মেনে নাও তাহলে লাভটা তোমাদেরই। আর তাছাড়া সত্যিটা তো মিথ্যা হয়ে যাবে না। মা প্লিজ তোমরা সময় নষ্ট করো না, সৌমিলিকে প্লিজ মেনে নাও। আর বড় বৌদি দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে বড় নালা সাজাও। যদি বাকি জীবনটা আনন্দে আরামে কাটাতে চাও তাহলে সৌমিলিকে মেনে নাও, নতুন বৌদিকে আদর করে ঘরে তোলো। আর সৌমিলি এখন থেকে কিন্তু আমি তোমাকে মেজ বৌদি বলে ডাকবো, ঠিক আছে? As you wish. আর ডাকে কি বা এসে যায় বলো তো? শুনো হোয়াট ওয়েস্টে শ্বশুর শাশুড়ি সবাইকে নাম ধরে ডাকে। যখন আমি এইবারের বউ হয়ে এসেছি তখন শ্বশুর শাশুড়ি ননদ ইভেন যা সবাইকে নিয়ে একসাথে থাকবো। যতটা পসিবল হবে আমার পক্ষে আমি নিয়মকানুন সব মেনে চলবো। আর ননিশ এখন থেকে কিন্তু আমি তোমায় নাম ধরে ডাকবো, আর দাদা টাদা বলতে পারবো না। তা তুমি যদি আমাকে নাম ধরে ডাকতে চাও, আর মাই ট্রাস্ট মি। দেখো আমি চাই পুরনো সব কথা ভুলে যাও, এই তোমাকে নিয়ে যে এতদিন ধরে বিয়ে করার জন্য যেরকম পাগলামি করেছিলাম, তারপরে সরমঙ্গলাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য অনেক রকমের চিন্তাভাবনা করেছিলাম, ইয়েস আমি মানছি, বাট এগুলো এখন আমি রিয়েলাইজ করতে পেরেছি আমার জাস্ট একটা ক্রেজিনেস ছিল ছেলে মানুষ। বাট এখন আমি শুধুমাত্র আমার দেবেশকে চাই, আর কিছু না। ওর জীবনটা হয়তো একটু অগোছালো হয়ে গেছে, বাট আমি তো আছি, আমি আমার দেবেশের জীবনটা খুব সুন্দর করে গুছিয়ে দেবো, কারণ ওকে আমি খুব ভালোবাসি সেই জন্য। অ্যাকচুয়ালি এই বাড়িতে দেবেশের কন্ট্রিবিউশনটা তো একটু বেশি, সেই জন্য ধার দেনাটাও খুব বেশি হয়ে গেছে। আহা এতটা চিন্তা করার মতো কিছু হয়নি, প্লিজ আমি বলছি ওকে তোমরা ভুল বুঝো না, আমি তো সব মিটিয়ে দিয়েছি, কোনো চিন্তা নেই। এখন থেকে আমার দেবেশ আমার সাথে নতুন করে জীবন শুরু করবে, তাই না দেবেশ? তাই বলো। এতক্ষণে ঝোলা থেকে বেড়ালটা বেরোলো, এইবার বুঝতে পারছি আমাদের মেজদা ভাইয়ের মাথাটা তুমি কিভাবে চিবিয়েছ। আর মেজদা ভাই আপনার যে বাজারে অনেক ধার দেনা হয়ে গেছে সেটা আমরা বুঝতে পেরেছিলাম, আর সেটা বুঝেই কিভাবে আপনাকে সাপোর্ট দেওয়া যায় সেটা নিয়েই আমরা সবাই আলোচনা করছিলাম। আপনি আমাদের একটা সুযোগ দিলেন না, এইভাবে হাঁড়ি কাটে নিজের মাথা গড়ালেন, এতে যে আপনার জীবনটা শেষ হয়ে গেল সেটা একবার ভেবে দেখলেন না? এই থামো তো, তোমাকে এত কথা ভাবতে হবে না, আর তোমার কাছ থেকে জীবনের গ্যারান্টি কে চেয়েছে বলো তো? না চাইলেও পেয়ে যেতিস মেজদা ভাই, সর্বমঙ্গলা যেটা বলছে সেটা একদম ঠিক কথা বলছে। আজ যাকে তুই পরিত্রাতা ভাবছিস একদিন সেই কাল নাগিনী হয়ে তোকে ছোবল মারবে, সেদিন বুঝবি বিষের জ্বালাটা কত। ওই যে বললি না আমাদের ভাবতে হবে না, আমাদেরই ভাবতে হবে রে, আমাদেরই ভাবতে হবে। যখন তোর কোনো বড় বিপদ হবে না তখন তোর এই এক্স আর ওয়াই বউ না তোর পাশে থাকবে না রে, তোর পাশে থাকবে না, ওরা কেউ এ বাড়ির লোক নয়, সবাই পর। যখন তুই বিপদে পড়বি সব ল্যাজ গুটিয়ে পালাবে, তাই নাকি? ওকে ফাইন,
তাহলে তো এই বাড়ির বউরা সবাই পর, কেউ আপন নয়, তাই তো? তার মানে তো সর্বমঙ্গলা। ও এখনকার দিনে না কোনো বাড়ির বউকে কোনো ভদ্র ফ্যামিলির লোকজন আর বউ হিসেবে দেখে না, বাড়ির মেয়ে বলে দেখে। হ্যাঁ, আর আমার তো মনে হয় যে এই বাড়ির বাকি দুটো বউকেই তো তোমরা ঠিক সেরকমভাবে ট্রিটমেন্ট করো, তাহলে আমার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা কেন, কিসের জন্য? ওরা তোমাদেরকে একদিক থেকে ভালো রাখবে আর আমি না হয় অন্য আর একদিক থেকে ভালো রাখবো। আমি বাড়িটাকে সুন্দর করে আবার রেনোভেট করবো, প্রত্যেকের ঘরে আমি আলাদা আলাদা করে এসি লাগিয়ে দেবো, কেমন? ইলেকট্রিকের বিল যা না হয় আমি দিয়ে দেবো, কোনো প্রবলেম নয়। আমি যখন এই বাড়িতে এসে গেছি তখন তোমাদের কারোর কোনো রকমের কষ্ট থাকবে না, সব কষ্ট আমি চেষ্টা করবো মিটিয়ে দেওয়া। আর এই যে সর্বমঙ্গল, ও যে ধূপকাঠি বিক্রি টিক্রি করে এনে দু চার পয়সা লাভ করে না, তাতে করে কবে তোমাদেরকে দয়া করে দু চার পয়সা ওই দেবে, তারপর তোমরা হাত পেতে বিক্রির মতো সেটা নেবে? কি দরকার ওর হেল্প নেওয়া, কোনো দরকার নেই। আজ থেকে সেসব হেল্প আমিই করব। আর তাছাড়া সর্বমঙ্গলা ধূপকাঠির কোম্পানি কত টাকা দাম? আমি আমার পকেট মানি দিয়ে ওই কোম্পানি কিনে নিতে পারি। শোনো সর্বমঙ্গলা, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তুমি ওই কোম্পানিটা যখন আমি কিনে নেবো তখন তুমি এক কাজ করো, তুমি ওই কোম্পানিতে চাইলে কাজ করতে পারো, কেমন? আমি তোমাকে মোটো টাকা স্যালারি দেবো, আই প্রমিস। এটাই তোমার সব থেকে বড় সমস্যা সৌমিলি, টাকা দিয়ে তুমি সব কিছু কিনতে চাও, আর এই ভুল ধারণাটাই তোমার জীবনটাকে একেবারে শেষ করে দিল। অবশ্য দোষ তোমার একার নয়, তোমার বাবাও এ ব্যাপারে নিজের দায় অস্বীকার করতে পারেন না। ছোটবেলা থেকে তোমার বায়না শুনে তোমাকে দুহাত ভরে টাকা না দিয়ে যদি দুগালে টেনে দুটো চড় মেরে বলতেন যে টাকাই জীবনের সব কিছু নয়, টাকা দিয়ে মানুষের মনে জায়গা কেনা যায় না, তাহলে কবেই তুমি শুধরে যেতে। আমার দেবেশ তো ভীষণ ভালো মানুষ, সেই জন্য কিছু বলছে না, তাই হোক। অনিশ, তোর বউকে চুপ করে থাকতে বল, আমাদের ব্যাপারে নাক গলাবার কোনো দরকার নেই, সেটা ওকে বুঝিয়ে দে। আর মাপ, তুমি যদি বরণ করো তো প্লিজ করে নাও, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো বলো তো? যা করার তাড়াতাড়ি করে ফেলুন, আর যদি না পারেন তাহলে আমাকে বলুন, আমি ওদেরকে বরণ করে ঘরে তুলে নিচ্ছি। দেখো মা, যা হওয়ার সেটা হয়ে গেছে, তুমি যদি হকার মেয়েটাকে বরণ করে তুলতে পারো তাহলে নতুন মেজ বউটিকে পারছো না কেন? ওর দোষটা কোথায়? তুই চুপ কর। এই কলসাপকে বরণ করে আমি ঘরে তুলবো? আমি বেঁচে থাকতে তা করতে পারবো না। শোনো, তুমি ওদের বের করে দাও, এই তিনজনকে আমার চোখের সামনে থেকে এক করে চলে যেতে বলো। না মা, ওদের তাড়িয়ে দেবেন না। তাড়িয়ে দেবো না মানে? এই মেয়েটা আমাদের সবার উপরে ছড়ি ঘোরাবে, এটা আমি কিছুতেই মেনে নেবো না। এই এই দেবেশ, বেরো বেরো এখান থেকে, বেরো। কেন বেরোবে কেন? ওদের এই বাড়িতে থাকার রাইট আছে। কিসের রাইট? এই বাড়ি বাবার, বাবা যাকে থাকতে দেবে সেই থাকবে এই বাড়িতে। বর্দা ভাই, আর কত ধান্দাবাজি করবি বলতো? ধান্দাবাজিটা কে করছে সেটা যেদিন বুঝতে পারবি না, সেদিন কপাল চাপড়েও কিন্তু লাভ হবে না তোর। না না, এটা ঠিক হচ্ছে না। মেজদা ভাইকে নিয়ে ওরা বাড়ি থেকে চলে গেলে মেজদা ভাইয়ের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। এই সুরেশ, অনিশ, শ্রেয়া, এই এক্ষুনি তোরা ওকে মেয়েদের দুজনকে গলা ধাক্কা দিয়ে বার কর, নাহলে পুলিশ ডাক। পুলিশ ডাকবে? আচ্ছা, এখন বাড়ির মালিকানা দেখাচ্ছ, এতদিন এই সংসারে এত কন্ট্রিবিউট করেছি, এতদিন এই সংসারটাকে আমি টেনেছি, আর আজ আমায় তাড়িয়ে দিয়ে দুই ছেলের মধ্যে সম্পত্তি ভাগ করে দেবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই দেব। চিন্তা করিস না মেজদা ভাই, যেদিন নিজের ভুলটা বুঝে তুই ফিরে আসবি সেদিনকে তুই তোর ভাগটা পেয়ে যাবি। না না, কিচ্ছু দিবি না ওকে। কোন সাহসে এই মেয়েটাকে বিয়ে করো বাড়িতে ঢুকলো,
এত কষ্ট করে গড়া আমাদের পবিত্র সংসারে এই পাপীকে পা ফেলতে দিল কে? দেবেশই তো। হ্যাঁ কুলাঙ্গার, তুই বেরো, বেরো আমার চোখের সামনে থেকে। শোনো মেয়ে, টাকার লোভে যে নিজের স্বামীকে অন্য মেয়ের কাছে বিক্রি করে দেয় তাকে আমরা মানুষ বলেই গণ্য করি না। কোন লজ্জায় দাঁড়িয়ে রয়েছো তুমি এখনো এখানে? দেবেশ যে বাড়িতে থাকতে পারবে না, সেই বাড়িতে তুমি তার বউয়ের বন্ধু হিসেবেও থাকতে পারবে না। মেজ, তুমি এটা কি করলে বলো তো? একুল অকুল দুকুলই তো হারালে। যাক যাক বৌদি, উঠোনে যাক, ওর মতো মেয়ের উঠোনে যাওয়াই উচিত। আরে যে তুমি কি এখানে এখনো দাঁড়িয়ে থাকবে নাকি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আরে দেবেশ, হচ্ছেটা কি তোমার সাথে? তো আমার এই কথা ছিল না। আরে ওর সঙ্গে যে কথাটা ছিল সেটা কথার কথা, কাজের কথা নয়, বুঝলে? ভালোই জুটেছো তিনজন। হ্যাঁ যাও যাও যাও, অন্য কোথাও গিয়ে তিনজন একসঙ্গে থাকো। তবে দেখো তোমার ওই সৌমিলি মিত্র, ও সরি সরি সরি, মিত্র নয় কাঞ্জিলা, যদি তোমাকে রাখে কতদিন নিজে থাকে সেটা আগে দেখো। দেবেশ, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি অ্যাকচুয়ালি সবাইকে নিয়ে সংসার করতে চাই, তুমি এটা বোঝো। তুমি প্লিজ কিছু বলো না। আমি আর কি করবো বলো তো, যার বাড়ি সেই তো আমাদের থাকতে দিচ্ছে না। আরে বাবা, পুলিশে কমপ্লেন করো, পুলিশকে খবর দাও। হ্যাঁ অনিশ, কি রে পুলিশে খবর দে, ফোন কর। আরে ফোনটা কর, আমি কথা বলবো ওসির সঙ্গে। তাই খবর দাও, তাই খবর দাও, পুলিশে খবর দাও, ডাকো পুলিশকে, তিনজনকে একেবারে লকআপে ঢোকা। থাক, তোমরা কি তাড়াবে, আমি নিজেই আর এই বাড়িতে থাকবো না। হে দেবেশ, কি বলছো তুমি? ঠিকই বলছি, যার বাড়ি সেই যখন আমাদের থাকতে দেবে না, আমার দরকার নেই, আমার ভালো লাগছে না এই অশান্তি। আমি তোমায় বিয়ে করেছি, তোমার দায়িত্ব এখন আমার, তাই আমি ঠিক ব্যবস্থা করে নেব। চলো এখান থেকে, এসো। না মেজদা ভাই, কেন ওকে আটকাচ্ছ ছোট বৌমা? এই বাড়িতে থাকার ওর আর কোনো যোগ্যতা নেই, ওকে আটকেও না, ওকে যেতে দাও। এ বাড়িতে আমি আর ওকে অ্যালাউ করব না। বাবা বাবা, দয়া করে আমার কথাটা একবার শুনুন, মেজদা ভাইও আপনার সন্তান। এই নির্মম সত্যিটাকে প্রতিষ্ঠা করার জন্যই আমি এই সিদ্ধান্তটা নিচ্ছি ছোট বৌমা। আজ আমাকে প্রমাণ করতে হবে, ও যত বড়ই হয়ে যাক, যতই রোজগার করুক, সংসারে যত টাকাই দিক, আমি ওর বাবা। এই সংসারটা আমার সংসার, এই বাড়িটা আমার বাড়ি। কারো পাল্লায় পড়ে ও যদি সেই অস্তিত্বটাকে চ্যালেঞ্জ করে বসে, তাহলে আমি ওকে ক্ষমা করতে পারবো না ছোট বৌমা। আর ও সেটাই করেছে, না হলে এই জঘন্য কাজটা করার আগে অন্তত একবার আমার কথা ভাবতো। না না, তুমি ওকে যেতে দাও। তোমাদের বাবা একদম ঠিক কথা বলছেন ছোট বৌমা, দেবেশ এত বড় অন্যায় করে কুপুত্র হতে পারে, কিন্তু আমি ওর এই অন্যায়কে প্রশ্রয় দিয়ে কুমাতা হতে পারবো না। তাহলে মরতে মরতেও আমার মনে হবে যে আমি ওকে প্রশ্রয় দিয়েছিলাম বলে আজকে আমার ছেলেটা উচ্ছন্ন হয়ে গেছে, তাহলে শান্তিতে মরতেও পারবো না আমি। ওকে যেতে দাও। হ্যাঁ সর্বমঙ্গল, ওর এত বড় অন্যায়টা যদি আমরা মেনে নিই তাহলে দেবেশেরই সবচেয়ে বড় ক্ষতি হবে। সর্বমঙ্গল, ওকে যেতে দে, ও আসলে সব ভুলে গেছে যে কারা ওকে কোলে পিঠে করে মানুষ করেছে, কারা ওর বিপদের দিনে ওর পাশে থেকেছে, ওকে আগলে রেখেছে, কারা ওর কষ্টে সারা রাত জেগেছে, ও সবটা ভুলে গেছে। ও যতক্ষণ না আমাদের ছেড়ে যাবে ততক্ষণ ও বুঝতে পারবে না যে কে আপন আর কে পর।